সাগর দত্ত হাসপাতালের পর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজেও হুমকির অভিযোগ, চিকিৎসকদের হুমকির অভিযোগ, চিকিৎসক শাশ্বত সাহাকে রোগীর পরিজনদের হুমকির অভিযোগ। গতকাল আহত রোগীকে হাসপাতালে আনা হয়, রোগীর শারীরিক পরিস্থিতি দেখে অস্ত্রোপচারের কথা বলেন চিকিৎসকরা, কিন্তু রোগীর পরিবার প্রাথমিক চিকিৎসা করার জন্য বলেন। এই নিয়েই রোগীর পরিজন ও চিকিৎসকদের মধ্যে শুরু হয় বচসা। চিকিৎসকদের খুনের হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগও উঠেছে। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের। চিত্তরঞ্জন মেডিকেল কলেজের চিকিৎসক তিনি কি বলছেন শুনুন। নিশ্চয়ই এক্ষেত্রে অত্যন্তভাবে আশঙ্কিত। আমাদের সিকিউরিটি এখনও পর্যন্ত কোনো ডিমান্ডই মেট করা হয়নি। এখনও পর্যন্ত আমরা আগের মতোই একই, যারা সিকিউরিটি ড্রেস পরে আছে অথচ কোনো সিকিউরিটির কাজ করে না, এরকম সিকিউরিটি আমাদের কলেজেও রয়েছে। এবং প্রপার যে মপ আটকানোর যে প্রচেষ্টা, যে মানে রোগীদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা দেওয়া দরকার, যে সমস্ত সিকিউরিটি সিস্টেম থাকা দরকার, তার কোনোটাই কোনো দাবি এখনও পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে হয়নি আমাদের কলেজে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে উঠল কাশ্মীর মাঙ্গে আজাদের স্লোগান। কলকাতা পুলিশের সামনে উঠল কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার স্লোগান। ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে স্লোগান যাদবপুরে, আর সেটা শুনেও কলকাতা পুলিশ কেন ব্যবস্থা নিল না? সেই বিষয়গুলো সামনে রয়েছে ঠিকই, কিন্তু তাদের যে স্লোগান সেখানে বলা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, এবং সেটা পুলিশ দেখেও কিছু বলছে না, এটাই অবাক করে। আজই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তাদেরকে আদালতে ফের পেশ করা হতে চলেছে। আরজিকর কাণ্ডের ধৃত সন্দীপ ঘোষকে আজ আদালতে পেশ করা হবে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও শিয়ালদা আদালতে তাদের পেশ করা হবে। আরজিকর কাণ্ডের ধৃত সন্দীপ ঘোষ, যিনি প্রথমে দুর্নীতির দায়ে ধৃত এবং তারপর ধর্ষণ ও খুন মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই, আজ তার কোর্ট প্রোডাকশন রয়েছে। সেই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও আজ আবার আদালতে পেশ করা হবে। দুজনকেই শিয়ালদা আদালতে পেশ করা হবে। আরজিকর মেডিকেল কলেজ পরিদর্শন করেন সিপি মনোজ বর্মা, ঘুরে দেখেন কলেজের বিভিন্ন ভবন, যান জরুরি বিভাগ এবং প্রসূতি বিভাগেও, যান মেডিকেল কলেজের হস্টেলেও। সিপি মনোজ বর্মাকে প্রশ্ন রিপাবলিকের, মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা আছে কি? সিপিকে প্রশ্ন রিপাবলিকের, রিপাবলিকের প্রশ্নে নীরব সিপি মনোজ বর্মা। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল কি সুরক্ষিত মনে করেন? স্যার আপনি কি মনে করছেন গোটা হসপিটাল নিরাপদ? আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসে পৌঁছেছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। এবং আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের একাধিক জায়গা, কখনো স্টোর বিল্ডিং, কখনো জরুরি বিভাগ, কখনো হোস্টেল, বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন কলকাতা পুলিশের নতুন নগরপাল। যদিও রিপাবলিক বাংলা যখন তাকে প্রশ্ন করে যে হাসপাতালের নিরাপত্তা সম্পূর্ণভাবে সুনিশ্চিত কিনা, তিনি কিছু মনে করছেন কিনা, সে প্রসঙ্গে কোনো উত্তরই দিতে চাইলেন না কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা। ভিডিও নিউজ দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আজ সবার যেদিকে নজর থাকবে, আজ ফের সুপ্রিম কোর্টের আরজিকর মামলার শুনানি। সকালের বদলে এদিন শুনানি হবে দুপুরে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা, উঠতে পারে থ্রেট কালচার প্রসঙ্গ। আজ দুপুর দুটোয় মামলাটি শুনবে আদালত। মামলার শুনানি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্ডিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে।
আজ সুপ্রিম কোর্টে শুনানি, যে শুনানি হওয়ার কথা ছিল গত 27 তারিখ তা পিছিয়ে যায় আজকের দিনে 30 তারিখ অর্থাৎ আজ, এবং আজ দুপুরে দুটো নাগাদ মামলার শুনানি শুরুর কথা রয়েছে। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি তো থাকছেনই, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পড্ডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি আজ। এবং সেই ক্ষেত্রে আজকে যে যে বিষয়গুলোর দিকে নজর থাকছে, উঠতে পারে আজ ফেড কালচার প্রসঙ্গ, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। প্রত্যেক দিন হিয়ারিংয়ে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের এই তিন বিচারপতি, বিশেষ করে সিজেআই যিনি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তাঁর তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে নিরাপত্তা সুনিশ্চিতের জন্য কী কী ব্যবস্থা করেছে রাজ্য, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সদুত্তর নেই।